সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারে ইউক্রেন। পারমাণবিক যুদ্ধের মুখে কোরীয় উপত্যকা, বলছে উত্তর কোরিয়া। লেবানন থেকে অন্তত 30টি রকেট ছোড়া হয়েছে, দাবি ইসরায়েলের। সাদ্দামের পতনের পর দেশের অবস্থা আরও খারাপ হয়েছে, মত বেশিরভাগ ইরাকির। অর্থ প্রদান দেওয়ার মামলায় ট্রাম্পকে জেলে দেওয়া উচিত নয়, বললেন স্টর্মি ড্যানিয়েলস। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে পাকিস্তানের চীনা নাগরিক আটক। এবং 10 আরোহী নিয়ে নিখোঁজ জাপানের ব্ল্যাক হক হেলিকপ্টার। দর্শক, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশ দুটির এমন কর্মকাণ্ড কোরীয় উপত্যকাকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে পিয়ংইয়ং। একই সঙ্গে হুমকি দিয়ে দেশটি বলেছে এর জবাব আক্রমণের মাধ্যমে দেওয়া হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারে ইউক্রেন। ক্রিমিয়া উপদ্বীপের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারে রাশিয়া, এমনটাই ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান অ্যান্দ্রি সিবিহা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। অ্যান্দ্রি সিবিহা বলেছেন, ইউক্রেনের সেনারা যদি যুদ্ধক্ষেত্রে কৌশলগত সাফল্য লাভ করে এবং ক্রিমিয়া সীমান্তে পৌঁছে যায়, তবে হয়তো কিয়েভ ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা করতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্দ্রি সিবিহা কিয়েভের পক্ষ থেকে আগ্রহ পোষণ করেন। অ্যান্দ্রি সিবিহা বলেন, আমরা যদি যুদ্ধক্ষেত্রে কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হই এবং ক্রিমিয়ার সঙ্গে আমাদের প্রশাসনিক সীমান্ত থাকলে আমরা হয়তো ক্রিমিয়ার বিষয়ে আলোচনার জন্য একটি কূটনৈতিক আলোচনা চালাতে পারি, তবে তার মানে এই নয় যে আমরা আমাদের সেনাবাহিনীর সাহায্যে ক্রিমিয়ার মুক্তির পথ বাদ দিচ্ছি। তবে এটি পরিষ্কার নয় যে সিবিহার মন্তব্য আসলে কতটা আন্তরিক, নাকি সিবিহা রাশিয়ার চোখে ধুলো দিতে চাচ্ছেন এই বলে যে ইউক্রেনের আসন্ন প্রতি আক্রমণ দেশটির দক্ষিণাঞ্চলে ক্রিমিয়া সংলগ্ন এলাকায় নিবন্ধ হবে। আবার এমনটাও হতে পারে যে পূর্বাঞ্চল শহর বাকমতে যেহেতু ইউক্রেন রাশিয়ার পক্ষ থেকে ক্রমাগত চাপের মুখে রয়েছে, অবস্থায় ইউক্রেনীয়দের মনোবল বাড়ানোর সিবিহাই মন্তব্য করেছেন। অথচ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাকমত থেকে সৈন্য প্রত্যাহারের সম্ভাবনার বলেছেন। পারমাণবিক যুদ্ধের মুখে কোরীয় উপত্যকা, বলছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশ দুটির এমন কর্মকাণ্ড কোরীয় উপত্যকাকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে পিয়ংইয়ং। একই সঙ্গে হুমকি দিয়ে দেশটি বলেছে এর জবাব আক্রমণের মাধ্যমে দেওয়া হবে। উত্তর কোরিয়া সরকারি গণমাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গত মার্চ থেকে একের পর এক মহড়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সাগর আকাশে চালানো এসব যৌথ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন রণতরী ইউএসএস নিমিটস সহ B-1B ও B-52 বোমারু বিমান। যৌথ মহড়াকে মোটেই ভালোভাবে নিচ্ছে না উত্তর কোরিয়া। দেশটির ভাষ্যমতে এটি তাদের উপর আক্রমণের একটি প্রস্তুতি। কেসিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ার মাধ্যমে কোরীয় উপত্যকাকে বারুদের একটি বিশাল গুদামে পরিণত করা হয়েছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আজ বৃহস্পতিবার প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ চৌজু হিয়ন বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দেশটির মিত্ররা বেপরোয়া ভাবে সামরিক দ্বন্দ্ব শুরু করেছে। এর জোরে কোরীয় উপত্যকা একটি অপরিবর্তনীয় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। উপত্যকাটি এখন পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। গত বছর রেকর্ড সংখ্যক সমরাস্ত্রে পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত কয়েক সপ্তাহে সামরিক তৎপরতা বাড়িয়েছে দেশটি। ওয়াসং 17 নামের একটি স্বল্পপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। সামনে এনেছে নতুন ধরনের ছোট আকারের পারমাণবিক অস্ত্র। এছাড়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ও পানির নিচে দিয়ে চলাচল করতে পারে এমন এক ধরনের ড্রোনের পরীক্ষাও চালিয়েছে দেশটি। লেবানন থেকে অন্তত 30টি রকেট ছোড়া হয়েছে, দাবি ইসরায়েলের। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে অন্তত 30টি রকেট ছোড়া হয়েছে বলে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছোড়া 15টি রকেটকে বাধা দিয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, রকেট হামলার কারণে তারা বেসামরিক ফ্লাইটের জন্য তাদের এই অঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত নিরাপত্তার ঘটনা সম্পর্কে খবর নিচ্ছেন। তিনি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করবেন। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষের মতে, লেবানন থেকে ছোড়া রকেটগুলোর বেশিরভাগ গ্র্যাট এবং কাতিওসা ধরনের। এখন পর্যন্ত লেবাননের কোনো গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করা হয়নি।
সাদ্দামের পতনের পর দেশের অবস্থা আরও খারাপ হয়েছে মত বেশিরভাগ ইরাকির। নতুন একটি জরিপ বলছে, সংখ্যাগরিষ্ঠ ইরাকি মনে করেন যে 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে সে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে। মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ এই দেশটিতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের 20 বছর পূর্তির সময় এই জরিপে বিভিন্ন বিষয়ে ইরাকি জনগণের মনোভাব সম্পর্কে আঁচ পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা গেলুপ ইন্টারন্যাশনাল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরাকের 18টি প্রদেশের জাতীয় প্রতিনিধিত্বমূলক নমুনা অনুযায়ী 2024 জন প্রাপ্তবয়স্ক ইরাকির সাথে মুখোমুখি দেখা করে এই জরিপ চালিয়েছে। মার্কিন হামলার আগের তুলনায় ইরাকের বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরদাতাদের মধ্যে 60% বলেছেন যে অবস্থা আরও খারাপ হয়েছে। অন্যদিকে 40% বলেন যে পরিস্থিতির উন্নতি হয়েছে। ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া আরব জনগোষ্ঠী 2003 সালের পর থেকে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে সুন্নি আরব, কুর্দি ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আর এই সাম্প্রদায়িক বিভাজনটি এই জরিপেও ফুটে উঠেছে, যেখানে সুন্নি মুসলমান উত্তরদাতাদের প্রায় 54% বিশ্বাস করেন যে সাদ্দাম হোসেনের অধীনে তাদের জীবন সুন্দর ছিল। জরিপের নিরাশাজনক ফলাফল সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। উত্তরদাতাদের প্রতি 3 জনের মধ্যে 1 জন ইরাকের অবস্থাকে খারাপ বলে বর্ণনা করেছেন। গেলুপ ইন্টারন্যাশনাল যখন তার আর্কাইভে গিয়ে 2003 সালে একই প্রশ্নের উত্তরের সাথে জবাব মিলিয়ে দেখেন, তখন দেখা যায় যে প্রতি 3 জনের মধ্যে 2 জন ইরাকি তখন এই কথাই বলেছিলেন। আন্ধ্রপ্রদেশের বাসিন্দা 45 বছর বয়সী এক ব্যক্তি জরিপ দলকে বলেছেন, পরিস্থিতির উন্নতি বা অবনতি হয়েছে কিনা তা বলা কঠিন। যে কোনো পরিবর্তন মনে আসা জায়গায় আর তখন আমরা অতীতকে ভুলে যাই। অর্থনীতির উন্নতি হয়তো কিছুটা হয়েছে, কিন্তু উৎপাদন ও নিরাপত্তা কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র 2003 সালে ইরাকে আক্রমণ করেছিল এই বিশ্বাস থেকে যে দেশটির হাতে গণবিধ্বংসী অস্ত্র বা WMD রয়েছে এবং সাদ্দাম হোসেনের সরকার বিশ্ব নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। কিন্তু WMD-র কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর পরবর্তী যুদ্ধের ফলে কয়েক হাজার ইরাকি প্রাণ হারান এবং সে দেশে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা দেখা দেয়। এই হামলার জন্য মার্কিন সরকার যে অজুহাতই দিক না কেন, বহু ইরাকি যুদ্ধের আসল উদ্দেশ্য সম্পর্কে এখনো সন্দিহান। প্রায় 51% ইরাকি বিশ্বাস করেন ইরাকের সম্পদ লুট করার জন্যই যে যুক্তরাষ্ট্র ইরাকেও ওই হামলা চালিয়েছিল। এই মনোভাব সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ পূর্ব প্রদেশগুলোতে এবং আনবার প্রদেশে, যেখানে প্রচুর তেল ও গ্যাস সম্পদ রয়েছে। অন্যদিকে জরিপকৃতদের মধ্যে 29% মনে করেন যে ওই আক্রমণের লক্ষ্য ছিল সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করা। যুদ্ধের অন্যান্য কারণ যেমন মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারকে স্বার্থ রক্ষা করা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানো এবং ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এগুলো সম্পর্কে উত্তরদাতাদের আগ্রহ ছিল কম। অর্থপ্রদান দেওয়ার মামলায় ট্রাম্পকে জেলে দেওয়া উচিত নয় বললেন স্টর্মি ড্যানিয়েলস। হাসমানি প্রদানের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেলে দেওয়া উচিত নয়, এমনটাই জানিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। ফক্স নেশনের পিয়ার্স মর্গানকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, স্টর্মি ড্যানিয়েলস বলেন, আমি মনে করি না যে আমার বিরুদ্ধে তার অপরাধ কারাদণ্ডের যোগ্য। আমি মনে করি সে অন্য কাজ করেছে, যদি সে একেবারে দোষী সাব্যস্ত হয়। মঙ্গলবার নিউ ইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে 34টি অপরাধমূলক অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছিল। তিনি ড্যানিয়েলস এবং প্রাক্তন প্লেবয় মডেল কারেন ম্যাকডুগ 2016 সালের মার্কিন নির্বাচনে আগে তার সঙ্গে কথিত যৌন মিলনের প্রকাশনা গোপন করতে অর্থ প্রদান বা হাসমানি করেছিলেন। 76 বছর বয়সী ট্রাম্প তার 2020 সালের নির্বাচনে পরাজয় এবং শ্রেণীবদ্ধ নথিগুলোকে ভুলভাবে পরিচালনা করার চেষ্টা করার জন্য ওয়াশিংটনে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন এবং সেই রাজ্যে তার পরাজয় উল্টে দেওয়ার চেষ্টা সম্পর্কে জর্জিয়া একটি পৃথক অপরাধ তদন্তের মুখোমুখি হয়েছেন। ম্যানহাটনের প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করেছেন। তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। 2024 সালে রিপাবলিকান মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছেন, তবে অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন। মামলার পরবর্তী শুনানি 4 ডিসেম্বরের জন্য ধার্য করা হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন বিচারটি এমনকি 1 বছরের জন্য নাও হতে পারে এবং সেই অভিযোগ এমনকি দোষী সাব্যস্ত হলেও আইনে ট্রাম্পকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেবে না। ড্যানিয়েলস মর্গানকে বলেছিলেন মামলাটি বিচারে গেলে তিনি সাক্ষ্য দিতে চান। তিনি বলেন, আমার লুকানোর কিছু নেই, আমি একমাত্র সত্য বলছি। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে পাকিস্তানে চীনা নাগরিক আটক। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার কোহর জেলার দ্বারা আদমখেল উপজাতীয় মহকুমা থেকে এক চীনা নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। লাইসেন্সহীন অস্ত্র ও কার্তুস রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে আটক চীনা নাগরিকদের নাম লি শিং লি। সোমবার তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় ফরেনার্স অ্যাক্টও মামলা হয়েছে। মামলার ব্যাপারে দ্বারা আদমখেল পুলিশ স্টেশনের SHO তারিক মেহমুদ বলেন, লি শিংকে রোববার দ্বারার প্রধান বাজার থেকে আটক করা হয়। পরে
তাকে পেশোয়ারের মাত্তানি পুলিশের আওতাধীন সিন্ধু হাইওয়ের একটি পুলিশ চেকপোস্টের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। যদি ওই সময় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, পরবর্তীতে সোমবার পুলিশ তাকে পিস্তল সহ বাজারে ফের ঘুরতে দেখে। এতে পুলিশ তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে আটক করা হয়। এসএইচও মেহমুদ বলেন, লি সিংকে গুগল ট্রান্সলেট ব্যবহার করে ইংলিশ ও চাইনিজ ভাষায় জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। পরে তাকে কোহাটের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারকে তাকে প্রশ্ন করেন, কিন্তু তিনি প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান। পরে বিচারক তাকে বিচারিক রিমান্ড সহ কোহট কারাগারে পাঠান। দশ আরোহী নিয়ে নিখোঁজ জাপানের ব্ল্যাক হক হেলিকপ্টার। জাপানের সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে এটি দক্ষিণাঞ্চলে সাগরে বিস্তৃত এবং বিধ্বংস হয়ে থাকতে পারে। এক কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজের অংশের মতো বস্তু শনাক্ত করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স এর প্রধান ইয়োশোনারি মরিশিতা বলেছেন, বৃহস্পতিবার দুপুরে রাডার থেকে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার হারিয়ে যায়। এটি মিয়াকো দ্বীপের উত্তর একটি গোয়েন্দা অভিযানে ছিল। তিনি বলেছেন, উড়োজাহাজের ধ্বংসাবশেষ বলে ধারণাকৃত বস্তু ওই এলাকায় শনাক্ত করা হয়েছে। অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি মোকাবেলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে জাপান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে। জাপানের একটি সংবাদ মাধ্যম বলেছে, জাপানের কোস্ট গার্ডের জাহাজ তেল শনাক্ত করেছে যা নিখোঁজ হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। মরিশিতা বলেছেন, হেলিকপ্টারটি আঞ্চলিক সামরিক কুমোমাতে মোতায়েন করা হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।